হ্যালো ভিউয়ার্স, সবাইকে হিমেল টেকের পক্ষ থেকে স্বাগতম। আজকের আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া কম্পিউটার থেকে স্ক্রিনশট নিব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদের যে জায়গাটিতে স্ক্রিনশট নিব সেই জায়গাটিকে স্ক্রিনের উপর রাখবো। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন যে বাটনটা এখানে দেওয়া আছে এই দুইটা বাটন একসাথে প্রেস করব। প্রেস করলে এই ফাইলটা কপি হয়ে থাকবে। এরপর আমাদের কম্পিউটারে ডিফল্ট একটা ফটো এডিটর আছে, সেটা হচ্ছে পেইন্ট। আমরা পেইন্টটা ওপেন করব, এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর আমাদের ইচ্ছা মতো এটাকে এডিট করে নিতে পারবো। আপনি চাইলে এখানে কোনো টেক্সট অ্যাড করতে পারেন বা কোনো কিছু মার্ক করার প্রয়োজন হলে সেটা করতে পারেন। করে আমরা সেভ আছে যে আমাদের যে ফাইলটাতে আমরা সেভ করতে চাই, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আমরা যে পিজি সাধারণত ইমেজের ফরম্যাট, এই ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ দিয়ে দিব। তাহলে কী হবে, আমাদের ফাইলটা ইমেজ হয়ে সেভ হয়ে যাবে। একইভাবে আমরা যদি আমাদের ব্রাউজার থেকে কিছু স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমরা আমাদের ব্রাউজার ওপেন করব। এখান থেকে আমি এই ফাইলটিকে স্ক্রিনশট নিচ্ছি। তাহলে এটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করব। এটা প্রেস করার পর পেইন্টে আবার যাব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমার ইচ্ছা মতো এডিট করে আবার ফাইলটা আমার ইমেজে সেভ করে নিব। তাহলে এটাও ইমেজ আকারে সেভ হয়ে যাবে। অন্যদিকে আমরা চাইলে যে কোনো ভিডিও থেকেও আমরা স্ক্রিনশটটা নিতে পারি। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার থেকে আমরা যে কোনো ভিডিও ওপেন করব ভিডিও প্লেয়ারের সাহায্যে। যে জায়গাটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছি সেই জায়গাটুকু পজ রাখব, রেখে কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করব। এরপর আবার একইভাবে পেইন্টে চলে যাব, এখানে পেস্ট করে ইচ্ছা মতো এডিট করে ফটোটা সেভ করে নিব। ভিউয়ার্স, এইভাবে আমরা কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া কম্পিউটার থেকে সরাসরি স্ক্রিনশট নিতে পারি। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এটা শেয়ার করবেন। আর নতুন সব ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।